হ্যালো গাইস আপনারা যদি টিকটক ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কি করে আপনারা টিকটকে একটি ভাইরাল ভিডিও তৈরি করতে পারেন বা কি করে আপনারা অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইডে একটি ভাইরাল কন্টেন্ট ভিডিও তৈরি করতে পারেন তো গাইস আপনার স্ক্রিনের উপর দেখতে পাবেন একটু পরে একটি ভিডিও আসবে এই ভিডিওটি কি করে তৈরি করেছি তো গাইস আপনার ভিডিওটি আগে দেখে নিই খুবই একটি অসাধারণ ভিডিও এবং এই ভিডিওটি কিন্তু ফেসবুকে এবং টিকটকে কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এবং এই ধরনের ভাইরাল ভিডিও যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি দেখে আপনার টিকটকে এই ধরনের কিছু সুন্দর ভাইরাল ভিডিও কী করে তৈরি করতে পারেন তো হ্যালো গাইস আপনারা যদি এই ভিডিওটি তৈরি করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি আমাকে টিকটকে যদি না ফলো করে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়েও আমাকে টিকটকে ফলো করতে পারেন তো গান বন্ধুরা ভিডিওটি চলুন শুরু করা যাক তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই এনেবেল নিন তাহলে কিন্তু আপনার সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথমে পেয়ে যাবেন এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ কিন্তু এটা কি ট্রেনিং একটি ভিডিও তৈরি করা আপনাদেরকে শেখাবো তো কাজ চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসার পর আপনাদের সিম্পলি টিকটক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে তো কাজ আমরা এখান থেকে সিম্পলি টিকটক অ্যাপটিকে ওপেন করছি তো টিকটক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনাদেরকে আপনাদেরকে টিকটক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি এখানে যে নর্মাল প্রসেস রয়েছে সেটাকে ফলো করে নেবেন স্কিপ করে দেবেন অ্যাপটিকে করে দেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন প্লাস এখানের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে যে ভিডিওগুলি রয়েছে যেগুলা মাল্টিপাল ভিডিও আপনারা যেগুলো শ্যুট করেছেন আপনারা কিন্তু তার জন্য মাল্টিপাল ভিডিও শুট করতে হবে এটা আগে দিয়ে আগে থেকেই বলে রাখি আপনাদের মাল্টিপাল ক্যারেক্টারে কিন্তু মাল্টিপাল ভিডিও শ্যুট করতে হবে তো তার জন্য সিম্পলি আপনার যে মাল্টিপাল ভিডিওগুলি শুট করে রেখেছি সেগুলো আমাদের মোবাইল ফোন থেকে নিয়ে নেব তো সিম্পলি আমরা এখানে আপলোডে এখানে ক্লিক করছি আপলোড এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে ভিডিওগুলি যেগুলো যেগুলো ভিডিও আমাদের মোবাইল ফোনের মেমোরিতে রয়েছে সেগুলা সেগুলো চলে আসবে এরপর সিম্পলি আমরা মাল্টিপ্যালের উপর ক্লিক করে দেবো মাল্টিপ্যালের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে যে ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি নিতে যাচ্ছি সেই সেই ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি নিয়ে নিতে হবে আমাদের এখান থেকে তো সিম্পলি এখান থেকে আমাদের যে মেন মেন যে ক্যারেক্টারগুলি রয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব তো সিম্পলি এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি যে ক্যারেক্টারগুলি তো সেই ক্যারেক্টারগুলি আমরা নিয়ে নিলাম ক্যারেক্টারগুলি নিয়ে নেওয়ার পর আমাদের সিম্পলি ওকেতে ক্লিক করে দেবো তো এখানে আপনি আরও ক্যারেক্টার হতে পারে এখানে আমরা তিনটি ক্যারেক্টার নিয়েছি তো এখানে আপনাদের আরও ক্যারেক্টার নিয়ে নিতে পারেন তো সিম্পলি এখানে চলে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা যে কোনো গানে কিন্তু চালাতে পারবেন তো এখানে কিন্তু সিম্পলি আপনারা যে কোনো গান নিয়ে নিতে পারেন এছাড়া আপনারা কিন্তু এখান থেকে প্রচুর গান পেয়ে যাবেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনি যে কোনো ভিডিওকে কিন্তু মাল্টিপাল ক্যারেক্টারে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগায় কিন্তু নতুন একটি ভিডিও লুক দিয়ে দিতে পারেন এরপর সিম্পলি আপনারা নেক্সট উপর ক্লিক করে দেবেন নেক্সট উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু আগেই বলে রাখি অনেক ধরনের ভিডিও হতে পারে তো এখানে হয়ে আমরা প্রিভিয়াস যেটা ভিডিওটি রয়েছে সেটা দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি ফিল্টারে ক্লিক করি ফিল্টারে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটির মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু অ্যাড করতে পারবো যেগুলো ফিল্টার আমাদের প্রয়োজন সেগুলো অ্যাড করতে পারবো তো এখান থেকে আমাদের ফিল্টারের কালারটা কম বেশি করতে পারবো তো এই সমস্ত আপনাদের হলো দেখে নেবেন সিম্পলি আপনারা করে নিতে পারবেন কোনো কঠিন নেই তো আমরা হলো এটাকে ব্যাগ চলে যাচ্ছি এরপরে যদি আপনারা বিভিন্ন ধরনের কোনো ক্যারেক্টারের যদি টেক্সট অ্যাড করতে চান বা স্টিকার যদি অ্যাড করতে চান তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন তো আমি এখানে আর কিছু অ্যাড করছি না সিম্পলি এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু ডাইরেক্ট পোস্টও করতে পারেন বা এটাকে কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন বা ড্রাপ করে কিন্তু মোবাইলে কিন্তু সেভ করে রেখে দিতে পারেন তো আমি এখানে সেটা সিম্পলি সেভ করে রেখে দিচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর ক্যারেক্টারকে কিন্তু মাল্টিপাল চরিত্রে কিন্তু দেখাতে পারেন বিভিন্ন ধরনের সাউন্ড লাগিয়ে তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা সেই জিনিসটি কিন্তু করে নিতে পারেন তোরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনারা কি ধরনের ট্রেনিং ভিডিও টপিক আরও জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভিডিওটি আরও ভালো লাগবে নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হবে আপনাদের কী কী ভিডিও চাহিদা রয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই এনেবেল করে নিন তাহলে কিন্তু আপনারা সমস্ত ধরনের ভিডিও নোটিফিকেশান কিন্তু সর্বপ্রথমে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনাদের ফ্রেন্ডসটা কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টিকটকেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন তো আজ চুরুণ নেই ভিডিও দেখাবো তখন টিলেন গেট বাই এ গুড ডে অফ কি মাই